নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কিবা এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 23 ছেপ্টেম্বৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আত্মসহায়ক গোটৰ মহিলাৰ বাবে এটা ভাল খবৰ দিলে অতি শীঘ্ৰে আত্মসহায়ক গোটৰ একাউণ্টত চৰকাৰে সোমাই দিব 10,000 কোটি টকা অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কিমান তাৰিখত আত্মসহায়ক গোটৰ 10,000 টকা সোমাই দিব ইয়াক লৈ এটা ডাঙৰ মন্তব্য কৰিছে লগতে মাটি বাৰীক লৈ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বৃহৎ ঘোষণা লগতে পি এম কিষাণৰ 25 জন হিতাধিকাৰী একাউণ্টত সোমাই যাব প্ৰধানমন্ত্ৰী ফচল বীমা যোজনাৰ টকা কিমান টকাকৈ সোমাব সম্পূৰ্ণকৈ জানি লওক লগতে কেইবাটাও ৰাজনৈতিক খবৰৰ লগতে অৰাজনৈতিক খবৰ যুগুত কৰা হৈছে আজিৰ দিনটোত গোটেই অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগুত হৈছে কেইবাটাও ডাঙৰ খবৰ এনেবোৰ খবৰ নিজ পাই থাকিবলৈ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টো এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব আজিৰ আমাৰ প্ৰথমটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে অসমবাসীৰ বাবে এখন ডাঙৰ খবৰ পাহাৰত বসবাস কৰা লোকৰ বাবে এটা ডাঙৰ খবৰ লাভ কৰিব মাটিৰ পট্টা অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডাঙৰ মন্তব্য মাটিৰ পট্টাক লৈ আহি গ'ল ডাঙৰ খবৰ পাহাৰৰ বাসিন্দাই লাভ কৰিব মাটিৰ পট্টা শীঘ্ৰে মাটিৰ পট্টা দিব চৰকাৰে বসুন্ধৰা 3.0ক লৈ ডাঙৰ খবৰ দিলে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে মাটিৰ পট্টাক লৈ স্বাধীনতা দিৱসৰ দিনাই ডাঙৰ ঘোষণা কৰিছিল অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মাটিৰ পট্টাক লৈ আহি গ'ল এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ পাহাৰৰ বাসিন্দাই লাভ কৰিব মাটিৰ পট্টা শীঘ্ৰে মাটিৰ পট্টা দিব চৰকাৰে হয় বন্ধু বান্ধৱীসকল যদি আপুনি পাহাৰৰ মাটিত বসবাস কৰি আছে তেনে ক্ষেত্ৰত আপোনাৰ বাবে এটা ভাল খবৰ কিন্তু অহা 2 তাৰিখৰ পৰা চৰকাৰে নতুনকৈ আৰম্ভ কৰিব মিছন বসুন্ধৰা 3.0 আৰু তাৰ জৰিয়তে আপুনি মাটিৰ পট্টাৰ বাবে আবেদন কৰিব পাৰিব লগতে মাটিৰ বটোৱাৰা লগতে আপুনি বহুকেইটা কাম কৰিব পাৰিব আৰু বহুকেইটা অপশ্যন মুকলি কৰিব মাটি বাৰীৰ কামক লৈ তাৰপিছত অসমবাসী ৰাজক জনাই অসমৰ পৰৱৰ্তীটো খবৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে এখন ডাঙৰ খবৰ লাখ লাখ কৃষকৰ বাবে এটা ডাঙৰ খবৰ বানত নষ্ট হোৱা খেতিৰ ক্ষতিপূৰণ দিব চৰকাৰে আপুনি আবেদন কৰিছিল নেকি তেন্তে আপোনাৰ বাবে এটা ভাল খবৰ কিয়নো প্ৰতিজন কৃষকৰ একাউণ্টত চৰকাৰে সোমাই দিব টকা বানত আপোনাৰ খেতিপথাৰ নষ্ট হৈছিল নেকি লাখ লাখ কৃষকৰ বাবে এটা ডাঙৰ খবৰ বানত নষ্ট হোৱা খেতিৰ ক্ষতিপূৰণৰ হিচাপ ৰাখক আপুনি কিয়নো চৰকাৰে দিব আপোনাক ক্ষতিপূৰণ প্ৰতিগৰাকী কৃষকক নষ্ট হোৱা ফচলৰ ক্ষতিপূৰণ দিব চৰকাৰে আপোনাৰ ফচলৰ বীমা কৰাৰ বাবে আজিয়ে কৰক আপুনি যোগাযোগ যদি আপুনি প্ৰধানমন্ত্ৰী ফচল বীমা যোজনাটো আবেদন কৰিছিলে তেন্তে আপোনাৰ বাবে এটা ভাল খবৰ কিয়নো বানপানীৰ মাজত যিসকল ব্যক্তিৰ খেতিৰ ক্ষতিপূৰণ হৈছিলে সেইসকল ব্যক্তিৰ একাউণ্টত চৰকাৰে সোমাই দিব টকা আৰু ফচল বীমা কৰিবলৈ মুকলি কৰা হৈছে হেল্পলাইন নম্বৰ যদি আপুনি আগতে প্ৰধানমন্ত্ৰী ফচল বীমা যোজনাটো আবেদন কৰা নাছিলে তেনে ক্ষেত্ৰত অতি শীঘ্ৰে আবেদন কৰি লৈ লওক আৰু হেল্পলাইন নম্বৰটো হৈছে 1777 আপোনাৰ ফচল বীমা কৰাৰ বাবে আজি আপুনি যোগাযোগ কৰক জনসেৱা কেন্দ্ৰ শস্য বীমা এপ ডাকঘৰ বেংকৰ জৰিয়তেও কৰিব পাৰিব আপুনি বীমা বানত আপোনাৰ খেতিপথাৰ নষ্ট হৈছে নেকি তেনে ক্ষেত্ৰত অতি শীঘ্ৰে আপুনি আবেদন কৰক আপুনি অনলাইনৰ মাধ্যমতে আবেদন কৰিব পাৰিব যদি আপোনালোকে নাজানে কেনেকুৱাকৈ অনলাইনৰ মাধ্যমত আবেদন কৰিব নিশ্চয় কমেণ্ট কৰি জনাব নেক্সট ভিডিঅ'ত সম্পূৰ্ণকৈ জনাই দিম তাৰপিছত অসমবাসী ৰাজ্যজনে অসমৰ পৰৱৰ্তীটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে এখন ডাঙৰ খবৰ ৰাজ্যৰ মহিলাসকলৰ বাবে এটা ভাল খবৰ লাখ টকাৰ গৰাকী হ'ব বিচাৰিছে নেকি আপুনি আজিয়ে কৰক এই কাম অন্যথা আপুনি নাপাব ৰাজ্যৰ মহিলাসকলৰ বাবে এটা ভাল খবৰ আহি পৰিছে হ'ব বিচাৰিছে নেকি আপুনি লাখ টকাৰ গৰাকী হ'বলৈ আজিয়ে কৰক এই কাম ফল মূলৰ দোকান বা শাক পাচলিৰ দোকানৰ স্বাৱলম্বী হওক আপুনি লাখপতি হ'বলৈ এতিয়া আৰু চিন্তা কৰিব নালাগে ঘৰতে থাকি লাভ কৰিব স্বাৱলম্বিতাৰ পথ ঘৰৰ পৰাই আপুনি কৰক আবেদন 24 ঘণ্টাৰ ভিতৰতে লাভ কৰিব এই ঋণৰ সুবিধা চৰকাৰে আপুনি বিশেষ ঋণ প্ৰদান কৰিব সম্পূৰ্ণকৈ আপুনি কেনেকুৱাকৈ আবেদন কৰিব কি কি নথি পত্ৰ লাগিব আন এটা ভিডিঅ'ত সম্পূৰ্ণকৈ আহি আছে চৰকাৰে এখন ভাল খবৰ দিলে মহিলাসকলৰ বাবে মহিলাসকলে কেনেকুৱাকৈ এইখন আঁচনি আবেদন কৰিব আপোনালোকৰ আধাৰ কাৰ্ড লগতে বেংক একাউণ্ট লাগিব এইডোখৰ নথি পত্ৰ হ'লে আপুনি আবেদন কৰিব পাৰিব এই দুখন নথিপত্ৰৰ জৰিয়তে আপুনি কেনেকুৱাকৈ আবেদন কৰিব আন এটা ভিডিঅ'ত সম্পূৰ্ণকৈ ষ্টেপ বাই ষ্টেপ দেখুৱাই দিম তাৰ বাবে সকলোৱে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব তাৰপিছত অসমবাসী ৰাজকজনে অসমৰ পৰৱৰ্তীটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে এখন ডাঙৰ খবৰ বন্ধ হ'ব বিনামূলীয়া চাউল আৰু চাউলৰ সলনি চৰকাৰে দিব আপোনাক 9 বিধ সামগ্ৰী আপোনাৰ ৰেচন কাৰ্ড আছে নেকি ৰেচন কাৰ্ড থকা 25 জন ব্যক্তিৰ বাবে এটা ডাঙৰ খবৰ ৰেচন কাৰ্ডৰ হিতাধিকাৰীৰ বাবে এটা জৰুৰী খবৰ ইয়াতে পৰা ৰেচন কাৰ্ডত লাভ নকৰে ৰেচনৰ চাউল চাউলৰ সলনি চৰকাৰে প্ৰদান কৰিব আপোনাক 9 বিধকৈ সামগ্ৰী গেহু দালি বুট নিমখ সৰিয়হৰ তেল লগতে আটা চয়াবিন মছলা দিয়াৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে চৰকাৰে
পুষ্টির মাত্রা বৃদ্ধি আর জনস্বাস্থ্য উন্নত করার বাবে সরকারের ডাঙর সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারে গ্রহণ করেছে এটা ডাঙর সিদ্ধান্ত 90 কোটি লোকে লাভ করে আছে রেশনের সুবিধা রেশন কার্ডের হিতাধিকারীর বাবে এটা জরুরি খবর যদি আপনার ঘরত রেশন কার্ড আছে তেনেক্ষেত্রে আপনি লাভ করতে পারব সরকারের নতুন আসনি সুবিধা তার পিছত অসমবাসী রাজ্যজনের সময় পরবর্তী সবাই গুরুত্বপূর্ণ খবর লগতে এখন ডাঙর খবর এডিআরিক লৈ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় এখন ডাঙর মন্তব্য করেছে এডিআরি পরীক্ষাক লৈ এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারে 50 টাকা খরচ করে চাব পারিব ও আমার সিটটো এডিআরি পরীক্ষার স্বচ্ছতাক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা পরীক্ষার্থীয়ে 50 টাকা খরচ করে চাব পারিব ও আমার সিট নিযুক্তি পরীক্ষার ও আমার সিটৰ বাবে কৰিব লাগিব আবেদন আর কেবল এয়াই নহয় সেবার কার্যালয়ত 50 টাকা দিয়ে আপনি সংগ্রহ করিও পারিব ও আমার সিটটো সেবার ওয়েবসাইটত উপলব্ধ হব উত্তরসমূহ সেবার ওয়েবসাইটত উপলব্ধ হব উত্তরসমূহ আপনি কোরপরা কেনে ডাউনলোড করব সম্পূর্ণকে আপনার দেখাই দিয়া হব ঘরতে বহি নিজের ও আমার সিটত উত্তরসমূহ মিলাই চাব পারিব পরীক্ষার্থী সকলে রেজাল্টর পূর্বে কিমান নম্বর পাব পরীক্ষার্থীয়ে চাব পারিব দেশের ভিতরতে নিযুক্তি পরীক্ষাত প্রথমবার লৈ এই ব্যবস্থা রাজ্য সরকারের এডিআরি পরীক্ষার স্বচ্ছতাক লৈ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এখন ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করেছে কেবল ইয়াই নহয় এডিআরি পরীক্ষাক লৈ এখন নতুন নিয়ম সলনি করেছে মহিলা প্রার্থীক তালাচীর সময়ত থাকিব আশা আর অঙ্গনবাড়ি কর্মী মহিলা প্রার্থীক লৈ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে মহিলা প্রার্থীক পরীক্ষার সময়ত করব লাগিব তালাচি আর তার বাবে সকল প্রার্থীক সৌজনমূলকভাবে করা হব তালাচি সো বন্ধু বান্ধবীসকল আসলে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মহিলাসকলের বাবে যেটা পন্থা হাতত হয়েছে ইয়ার বিষয়ে আপনি কি কব যদি আপনার কিনা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্ট করে জানাব লগতে 29 তারিখের পরীক্ষা তালাচির সময়ত থাকিব আশা আর অঙ্গনবাড়ি কর্মী আর সৌজনমূলক আর সম্মানজনকভাবে সকলকে তালাচি চলা হব মহিলা আয়োগ রাষ্ট্রীয় মহিলা আয়োগে বিশেষ আলোচনা সরকারের পরীক্ষার সময়ত অসৎপন্থা রোধ করার বাবে এটা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে এডিআরি পরীক্ষাক লৈ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এখন বৃহৎ সিদ্ধান্ত তারপর অসমবাসী রাজ্যজন সময় পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে এখন ডাঙর খবর আত্মসহায়ক ফর্ম কার কার এক্সেপ্ট হল এটা আপনি চাই লোক আপনি আত্মসহায়ক ফর্মটি জমা দিছে নাকি তেন্তে আপনার বাবে এটা গুরুত্বপূর্ণ খবর মুকলি আছে আত্মসহায়ক ফর্ম সমূহ যে জমা করেছে তেওঁলোকৰ ফর্ম ভেরিফাই করা হব আর ভেরিফাই করার পিছত অসম সরকারে আত্মসহায়ক সকল মহিলার একাউন্টত পনপটিয়াকৈ জমা করে দিব 10,000 টাকা আর আরম্ভণিতে প্রথম কিস্তি হিসাবে 10,000 টাকা প্রেরণ করব আপনার একাউন্টত কিন্তু দুঃখের খবর যে যদি কোনো মহিলায় সরকারে বান্ধি দিয়া নিয়ম ভঙ্গ করে তেনে ক্ষেত্রত নকরিব 10,000 টাকা লাভ হয় আপনি ঠিকই শুনেছে আপনি আত্মসহায়ক ফর্মটি ফিল আপ করার সময় যদি এইকেইটা ভুল করেছে তেনে ক্ষেত্রত 10,000 টাকা নাপাব কোনকেইটা নিয়ম সরকারে বান্ধি দিছিল তলত সম্পূর্ণকৈ উল্লেখ করেছে সরকারের এই 10,000 টাকা পর পিছত যখন মহিলায় এই 10,000 টাকায় ভাল ব্যবসায় করব তেওঁলোকক আকৌ 25,000 টাকা দিব অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দ্বিতীয় বছরত যদি কোনো মহিলা এই টকাৰে কোনো ব্যৱহাৰ নকৰে তেন্তে সেই সকল মহিলাই উভতাই দিব লাগিব টকাসমূহ আত্মসহায়ক ফর্ম জমা দিয়া প্রত্যেকজন মহিলাৰ বাবে কেইবাটাও এছবি প্রকাশ কৰিছে সরকারে লগতে কাৰ কাৰ ফর্ম একচেপ্ট কৰিব সম্পূর্ণকৈ চাওক যদি আপুনি আত্মসহায়ক ফর্মটো জমা দিছে তেনে ক্ষেত্রত আপোনাৰ ফর্মটো একচেপ্ট হ'ব নাই সম্পূর্ণকৈ জানি লওক কাৰ কাৰ ফর্ম একচেপ্ট হ'ব 1 নম্বৰত উল্লেখ কৰিছে ডিবিটি লিংক থকা একাউন্ট আৰু আপুনি ডিবিটি লিংক থকা যদি একাউন্টটো ফর্মৰ লগত দিছে তেনে ক্ষেত্রত আপোনাৰ ফর্মটো নিশ্চয় একচেপ্ট হ'ব আৰু আপুনি টকাটো লাভ করব 2 নম্বরত কোয়া হয়েছে গছপুলির ফটো দিয়া যদি আপনি গছপুলির ফটোটি দিছে তেনে ক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা লাভ করব কেবল গছপুলির ফটো দিলেই নহব গছপুলির যখন ফটোটি আপনি আপলোড করেছে সেইখান আপলোডটি জিও টেকিং করা হব লাগবে অন্যথা আপনি 2,000 টাকার বঞ্চিত হব লগতে ব্যাংক একাউন্ট দিয়া আপনার ব্যাংক একাউন্টও সঠিক দিব লাগিব লগতে জেনারেল কাস্টর 3টাতকৈ অধিক সন্তান ন থাকা মহিলা কেবল এয়াই নহয় এসসি এসটি মরামতক টি টেবল আদির চারটাতকৈ অধিক সন্তান ন থাকা মহিলা এ সকলে সম্পূর্ণকৈ জানে লগতে 6 নম্বরত বহুতো মহিলায় ভুল করেছে বিজনেস প্ল্যান ফর্ম নিদিয়া মহিলা যদি আপনি বিজনেস প্ল্যান ফর্মটি দিয়া নাই তেনে ক্ষেত্রে আপনি 10,000 টাকা নাপাব বহুতো মহিলায় বিজনেস প্ল্যান ফর্মটি দিয়া নাই আপনি বিজনেস প্ল্যানটি কেনেকৈ বনাব যদি আপনি ফর্মটি দিয়া নাই তেনে ক্ষেত্রে কিন্তু 10,000 টাকার বঞ্চিত হব আপনি বিজনেস প্ল্যান ফর্মটি দিছে না নাই যদি দিয়া নাই নিশ্চয় কমেন্ট করে জানাব সো বন্ধু বান্ধবীসকল শীঘ্রে আত্মসহায়ক মহিলার একাউন্টে সরকারে প্রেরণ করব 10,000 টাকা সো আপনিও টাকাটো পাওয়া পরে কার কার ফর্ম একসেপ্ট হল সম্পূর্ণকৈ সরকারে এখন নতুন তালিকা প্রকাশ করে আছে বা তালিকাটো যেতিয়া বনাব বনার পিছত সরকারে সম্পূর্ণকৈ এস এইচ জি লিস্টত
সম্পূর্ণ কই পাবলিশ করিব আর পাবলিশ করার লগে লগে সম্পূর্ণ কই আগুতিয়া কই লিস্ট অফ প্রিন্সেক করিব পারিব আর তার ভাবে জেতেই লিস্ট টু পাবলিশ করার লগে লগে এখন চ্যানেলের জড়িয়ে সকলে পাই যাব লিস্ট কর সো তার ভাবে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব তার পিছত অসমবাসী রাজযুক্তন এসমার পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ খবর লগত এখন ডর খবর রহস্যজনকভাবে হাজার হাজার টাকা সুমাইছে মহিলার একাউন্টত মহিলা সকলে এটাই চেক করক আপনার একাউন্ট মহিলার ব্যাংক একাউন্টত রহস্যজনকভাবে সুমাইছে ধন আর এটি আপনি চেক করক আপনি টাকাটো লাভ করেছে না নাই হাজার হাজার টাকা রহস্যজনকভাবে জমা হয়েছে মহিলা সকলের একাউন্টত কারোবার 20,000 টাকা সুমাইছে কারোবার 40,000 টাকা সুমাই দিছে সরকারে আর আকো কারোবার 26,000 আর কারোবার একাউন্টত সুমাইছে 48,000 টাকা নলবাড়ির বহু মহিলার একাউন্টত জমা হয়ে পড়েছে হাজার হাজার টাকা বিয়লিবাগর পরা বিভিন্ন স্থানের মহিলার একাউন্টত সুমাইছে এই ধন রাশি নিজের একাউন্টত ধন জমা হওয়াকই আচরিত হয়ে পড়েছে মহিলাসকল কিন্তু কোনেও না জানে কোরপরা টাকাকিটা আহিছে আর কার টাকা জমা হয়েছে একাউন্টত মোবাইলত মেসেজ লাভ করে মহিলাসকলে পরীক্ষা করে নিজের একাউন্ট আর অসম গ্রামীণ বিকাশ ব্যাংকত থাকা একাউন্টত জমা হয় এই ধনরাশি আপনার অসম গ্রামীণ বিকাশ ব্যাংকত একাউন্ট আছে নাকি তেনে ক্ষেত্রে আপনার বাবে এটা ভাল খবর কিন্তু মহিলার একাউন্টত অকল টাকা সুমাইছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকত এটাই চেক করক যদি আপনার অসম গ্রামীণ বিকাশ ব্যাংকর একাউন্ট আছে তেনে ক্ষেত্রে অতিয়াই চেক করক আপনার টাকাটা যদি সুমা নাই নিশ্চয় কমেন্ট করে জানাব যদি সুমাইছে তেনে ক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাব সো বন্ধু বান্ধব সকল গোটে অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পরা যুগত হয়েছে কেবাটাও ডাঙর খবর এনেবর খবর নিতেও পাই থাকিবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এটা লাইক করিবলৈ নাপাহৰিব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।